আমাদের নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবেই মূলত আমাদের এখানে আসা। এখানে এসে যেটি আমরা দেখলাম যে গতকালে যে দাম ছিল ব্রয়লার মুরগি এবং পাকিস্তানি কট মুরগি বা সোনালি মুরগি, সেটির দাম অনেকটা কমেছে। অর্থাৎ পাইকারি কিনেছে তারা দেখলাম সোনালি মুরগি 210 টাকা, বিক্রি করছে 240 টাকা। তো আগের দিনও বিক্রি হয়েছিল 280 টাকা পর্যন্ত, অর্থাৎ কেজি প্রতি 40 টাকা করে দাম কমেছে। এটা অনেকটা ইতিবাচক কথা। আমার মনে হয় যে এই যে ক্লোজলি মনিটরিং করা হচ্ছে, এই মনিটরিং এর কারণেই মূলত এটি অনেকটা কমেছে, এটি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। ব্রয়লার মুরগি যেটি সেটি বিক্রি হচ্ছে দেখলাম 160 টাকা কেজি। এটি অনেকটা ইতিবাচক যে ব্রয়লার মুরগি 220 টাকা পর্যন্ত দাম উঠেছিল, এখন অনেকটা এই আমরা বলবো যে ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই চলে এসেছে। এটি ইতিবাচক দিক, আমরা অভিনন্দন জানাই, স্বাগত জানাই এই শিক্ষার্থীবৃন্দ যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।